এত মহান একটি দলি হয়ে কোরআন শরীফ পড়তে জানে না। পেটের ভিতরে কোরআন শরীফ মুখস্ত করার ক্ষমতা পেয়েছি আমার নবী যখন বেড়াতে যায় নবীর কদম মোবার আমার কাছে আমি পারিত বরকত করেছি সুবহানাল্লাহ বলেন ইয়া ওয়ালী আল্লাহ আমার বাইরে খুব আর গোসবাদ কোরআন শরীফ পড়ছেন কোথা মায়ের পেটে এখানে সীমিত জায়গা লড়া চড়ার মতো তেমন জায়গা নেই সেখানে দৌড়াদৌড়ি করার মতো কোনো পরিবেশ যখন আমরা মায়ের পেটে ছিলাম আপনি আর আমি তখন আমরা বলেছিলাম বিশাল একটা যাবেন না এটা যে এটার থেকে কোথায় যাব কবর যাওয়ার পরে বলবে এটা বিশাল আবার কবর থেকে যখন হাত ছড়া হবে যে বেহেস তো পাবেন ওই বিশালের আর কোনো শেষ।